নিনুয়া পোস্ত বানানোর জন্য আমাদের লাগছে নিনুয়া, ডুমো করে কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা আর পোস্ত বাটা। আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলটা গরম করতে দিয়েছি। তারপরে আমি ছেড়ে দেব পেঁয়াজ। আমি কড়াইয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। এবার কড়াইয়ে আমি আলুগুলোকে ছেড়ে দেব, আলু আর সঙ্গে কাঁচা লঙ্কা। আমার আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি ছেড়ে দেবো নিনুয়াগুলো। কড়াইয়ে নিনুয়াটা একটু নাড়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। নিনুয়া থেকে জল ছাড়ে, সেই জলটাতে নিনুয়াটা সেদ্ধ হবে, সঙ্গে আলুটাকেও সেদ্ধ করবে। আমার নিনুয়া পোস্ত রেডি হয়ে গিয়েছে, গরম ভাতে পরিবেশন করুন। আমার নিনুয়া পোস্ত রেডি, আপনারা গরম গরম ভাতে নিনুয়া পোস্ত খান। আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। টিফিনে পাঠাবো, তাই এটাকে আমি টিফিন।